ডেকে নিব আমাদের প্রথম পার্টিসিপেন্ট আরিফকে। গত এপিসোডে আমি যে গানটি করেছি শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর একটি গান, Again, sky is the limit. That's it. It's not the limit. You are unlimited. এই কথাটা আমাকে অনেক 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 ইন্সপায়ার করেছে। আজ আমি যে গানটি করছি, এই গানটি দ্য ওয়ান এন্ড অনলি অনন্ত জলিলের ছবি থেকে একটি গান। আমার সাথে ডান্সাররা ডান্স করছে, তাদের সাথে আমি ডান্স করছি এবং গান করছি, খুবই মজা লাগছে আমার। প্র্যাকটিস যখন করছিলাম তখন আমার গানের সাথে নাচটা করতে যে বারবার মাইক্রোফোন মুখ থেকে সরে যাচ্ছিল, তো অনেক প্রবলেম হচ্ছিল, যেগুলো আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে ওভারকাম করার। ইনশাল্লাহ স্টেজে ধামাকা একটা পারফরমেন্স হবে। আমি সোজা পথে চলি, খুলে মনের কথা বলি, তবে চ্যালেঞ্জ নিলে করবো কিস্তিমান। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, আমি ভেরি ভেরি স্মার্ট। নাচে গানে আর ফাইটিং এ পোলা নাম্বার ওয়ান, জিনে গিয়ে বডি বানায় পোলা চ্যাম্পিয়ন, 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 চ্যাম্পিয়ন। একেবারে তো স্টেজে আগুন লাগিয়ে দিয়েছ। তো আজ কেমন লাগলো এই যে আজ তুমি নিজেও পারফর্ম করলে? আজ মানে গ্রেট, ইটস গ্রেট ফর মি। বিচারকের কেমন লাগলো আরিফের পারফরমেন্স সেটা জেনে নিব। বাচ্চু ভাই, সুপার ডুপার বাম্পার, যেটা একেবারে না বললে নয়, ও বারবার কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে যে আমাকে যে পাত্রে রাখা হোক না কেন, আমি সেই পাত্রের আকার ধারণ করব। ফাইনালি ও যে বললো ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, ইট মিনস এ লট। ঢাকার পোলাদের মনে রাখতে হবে, ইটস রিয়েলি মিনস এ লট। আবার আমরা যারা চাটগাইয়া, আমরা কিন্তু এটা বলতে পারি, চাটগাইয়া ভুয়া মারিতপুরি লোয়া। বাট আই লাভ দ্য ওয়ে ইউ ডিড ইট, ইউ রক ম্যান, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। মেহের আপার কাছে কেমন লাগলো? যেরকম দেখতে লাগছে সেরকম শোনালো। মানে আরিফ, ওয়াট আই ওয়ান্ট টু সে ইজ, তুমি পারফেক্ট ছিলে না, কোনো কোনো জায়গায় সেটা হয়েছে এটা ওটা কিছু সুরের হোয়াট এভার, বাট আরিফ ইউ নট ওনলি আ গুড সিঙ্গার, আরিফ ইউ আর আ ওয়ান্ডারফুল পারফর্মার। এবং একজন তুখর সিঙ্গারের পক্ষে এরকমভাবে স্টেজ পারফরমেন্স করা আরিফ ইজ ভেরি টাফ। এবং
প্রতিটা মুহূর্ত তুমি আমাদেরকে টোটাল এন্টারটেইনমেন্টে রেখেছো। তুমি এতটাই এন্টারটেইনার, এতটাই তুমি বড় মাপের শিল্পী হয়ে উঠেছো আরিফ। এবং আমি আরেকটা কথা এখন না বললেই না আরিফ, যারা তোমাকে বটম থ্রিতে রাখে তারা যেন চিন্তা করে, তোমাকে যেন ভোট দেয় আরিফ। ইউ ডিজার্ভ টু বি ইন দ্য ফাইনাল পজিশন, ইউ ডিজার্ভ টু বি অন দ্য ফাইনাল স্টেজ আরিফ। অ্যান্ড আরিফ প্লিজ এরকম থাকো, যদি পারো আরো আরো ভালো হও, বাট ইউভ ডান ইট, ইউ জাস্ট মাইন্ড ব্লোয়িং আরিফ। আমার কোনো আমার ভাষা নাই তোমাকে প্রশংসা করার। আমার আমি আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। বুঝতেই পারছি। অ্যান্ড্রু দার কাছে কেমন লাগলো আরিফের পারফরম্যান্স? আমার তো মনে হচ্ছে সেরদোস্তা যে ছবি টবি বানায় সেখানে একটা এরকম আইটেম সং থাকতে পারে আরিফের, যেটা আরিফ গাবে, আরিফ পারফরমেন্স করবে, এবং নিঃসন্দেহে সেটা প্রডিউসার তার পয়সা তুলে নিতে পারবে। বিকজ তুমি যে লাইফ গাইলে তুমি অন্তরার লাস্টে গিয়ে ম্যানেজ করতে পারতে। এবং সে ম্যানেজ করার সাথে সাথে মুদ্রা ঠিক রাখা, এটা কিন্তু একদমই মানে আমরা তো পারবই না, আর কেউ পারবে কিনা সন্দেহ, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রতিটি মাত্রাকে প্রতিটি মুদ্রাকে একদম ঠিক জায়গা মতো ইমপ্লিমেন্ট করা, বিশেষ করে তোমার লাস্টের যে একদম লাস্ট ছাড়ার আগে যে তোমার মাথার ক্যাপটা যেভাবে থ্রো করলে যেভাবে, না আমি ও রিয়েলি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমার মনে হয় এর চেয়ে আর ভালো কিছু করার সম্ভব না। দা 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 বেস্ট বেস্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। খালামণির কাছে কেমন লাগলো? একটি কথা শুধু বলতে চাই তোমাকে, সেটা হচ্ছে তুমি হলে ছুপে হুয়ে রুস্তম, মানে দেখো ছুপে হুয়ে রুস্তম, মানে এতদিন তোমার গান শুনে আসছি গান শুনে আসছি, আজকে যে নাচ এত সুন্দর দেখালে আমি তো একদম অবাক, আমি আমরা সবাই অবাক হব। ইট ওয়াজ অসম। এবং আরিফ, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন টু সি ইউ অ্যাজ দ্য বাংলাদেশি আইডল। প্লিজ কিপ আওয়ার ড্রিমস ট্রু, প্লিজ লেট ইট কাম ট্রু। আসো। থ্যাংক ইউ। ফেরদৌস ভাইয়ের কেমন লাগলো? ইট ওয়াজ রিয়েলি অসম, এক্সেলেন্ট পারফরমেন্স। আমরা যেহেতু স্টেজ পারফরমেন্স করি, আমি জানি যে লিপসিং করাটি কত কঠিন নাচের সঙ্গে, আর সেই নাচের সঙ্গে তুমি গানটা গিয়ে যাচ্ছিলে এরকম দক্ষতার সঙ্গে, সো ইট রিয়েলি অ্যামেজড মি, কিপ ইট আপ। এবারে সাবার কাছে জানতে চাইবো। আসলে সবাই সব কিছু বলে ফেলেছে, আমার আর নতুন করে কিছু বলার নাই, কিন্তু আরিফ আমার পছন্দের লিস্টে আছে, তো আমি আরিফকে ভোট দিই এবং অডিয়েন্সকে বলবো যে আরিফকে ভোট দিন। থ্যাংক ইউ। সাবধানে থেকো, হ্যাঁ, কোন পছন্দের লিস্ট কে জানে। অ্যাজ আ সিঙ্গার না, অন্য কোনো পছন্দ দেখতে তো স্মার্ট লাগছে। আমার মনে হচ্ছিল যে এই মানে গানের পাশাপাশি তুমি হয়তো অন্য একটা পেশাতেও চলে যেতে পারো, কারণ সাবা কিন্তু খুব ভালো ডিরেক্টর হয়ে গেছে এখন, তো তারও নজরে পড়ে গেছে বলা যায় না এখন, গায়ক থেকে না। অ্যান্ড্রুদা বলে দিয়েছেন আইটেম সং টং থাকলে আরিফ নিজে গাইবে। আমি সেই সেটাই ভাবছি, কিন্তু ফেরদৌস ভাইকে দিয়েছে। আপু আপনি আমার জন্য দোয়া করবেন? অবশ্যই, আমি সব সময় দোয়া করি তোমাদের জন্য। আজকে আমি একটা কথা শেয়ার করতে চাই সবার সাথে, আজকে আমি খুব খুশি একটা স্পেশাল কারণে, সেটা হচ্ছে আমার দুলাভাই যাকে আমি ঠিক আজ থেকে 13 বছর আগে একবার দেখেছিলাম বোনের বিয়ের সময়, উনি আমার দুলাভাই সুইডেনে থাকেন, আমি আইডলে গান গাচ্ছি, সে সুইডেন থেকে আমার পারফরমেন্স দেখেছে, আর দেখার পর উনি এত খুশি হয়েছেন যে আজকে সরাসরি উনি সুইডেন থেকে 13 বছর পর আজকে চলে এসেছেন আমার আমার গান দেখার জন্য। থ্যাংক ইউ দুলাভাই ফর কামিং। যখন আরিফ অনেক ছোট ছিল তখন আমি তাকে দেখেছি, কিন্তু তার ভিতর যে এই প্রতিভা ছিল এটা আমি স্বপ্ন ভাবি নাই। এই অসাধারণ প্রতিভা বিকশিত হয়েছে বাংলাদেশ আইডল, আমি এই জন্য তাকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এবং সুইডেন প্রবাসী পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, আপনার স্বপ্ন সত্যি হয়েছে এবং আরিফ তার স্বপ্ন সত্যি করবার জন্যই আইডলের মঞ্চে আছে। আরিফের স্বপ্নকে সত্যি করতে হলে কিন্তু আপনাদের অনেক বেশি ভোট করতে হবে, আর আরিফকে ভোট করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল স্পেস দিয়ে লিখুন আরিফ ARIF আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। অল দ্য ভেরি বেস্ট, টেক কেয়ার।